আসসালামু আলাইকুম। মনটা খারাপ হয়ে গেল ভাই, বাসায় ঢুকতেছিলাম, এর মধ্যে হিরো আলমের ফোন। বলে ভাই শুনছেন কিছু? আমি কি বাচ্চু ভাই তো আর নাই, জানেন আমি দরজার সামনে দাঁড়ায় ছিলাম বোধহয় 5 মিনিট চুপচাপ, ঘরে ঢুকতে পারতেছিলাম না, পা চলতেছিল না। কালকে রাত্রে আমার ওয়াইফ বলতেছিল যে বাচ্চু ভাইয়ের অবস্থা ভালো না, ফেসবুকে দেখলাম। আপনার কিচ্ছু হবে না, ওনার মন শক্ত আছে, উনি ভালো মানুষ, উনি ফেরত আসবেন, বিশ্বাস করেন। আমার দীর্ঘ বিশ্বাস ছিল 100-এ 100 উনি ফেরত আসবেন, একজন ভালো মানুষ, তাই না? এরকম ভালো মানুষ আল্লাহ নিয়ে যাবে এত তাড়াতাড়ি? ওর কথা অনেকে বলে যে ভালো মানুষ নাকি আল্লাহ নিয়ে যায় তাড়াতাড়ি। ভালো লাগতেছে না কিছু। আমার সাথে মনে করেন 10-15 দিন আগে, কত 12-15 দিন হবে আগে দেখা, বাচ্চু ভাই ওই আগের হাসি, কেমন আছেন? এই তো ভালো। এই বললো যে আর তো কাজ করলাম না। আমি হ্যাঁ করবেন, মানে আমার দুইটা ছবি করছেন উনি, লাল বাদশা কানকাটা রমজানের চরিত্রটা সুপার, আর মরণ কামড়ের ডবল পার্ট, একজন জেলার আর একজন ব্যাডম্যান ডন, দুইটা ক্যারেক্টার দেখেন। আপনি যারা ছবি দেখছেন আপনারা বুঝতে পারবেন, অনেক শক্তিমান অভিনেতা ছিলেন, অল্প বুঝাই দিলি না বুঝা ফেলতেন। আর মানুষটা অনেক নির্ভর টাইপের ছিলেন জানেন, কখনো উচ্চবাচ্য ছিল না। FDC-তে আসতো, আপনি নাস্তা দিলেন না দিলেন কোনো অভিযোগ নাই, খাবার যা দিবেন চুপচাপ খেয়ে উঠে যেত। শিডিউল মনে কর 9টা চলে আসবে, দেরি হলে ফোন করে জানাইতো যে ভাই আজকে 1 ঘন্টা লেট হবে, একটু অফিসে যে কাজ আছে আসতেছি। এই একদম মান্নার সাথে খুব খাতির ছিল, মান্নাই প্রথম আমাকে এনে দেয় বাচ্চু ভাইকে যে কানকাটা রমজানটা লাল বাদশায় বাচ্চু ভাই দিয়ে করান। হ্যাঁ, এর আগে আমার সাথে তেমন একটা সম্পর্ক ছিল না, ওইখান থেকেই সম্পর্কটা হয়। এই একদম নিরীহ টাইপের একজন মানুষ। এই ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় আপনি দূরবীন দিয়ে খুঁজেও একটা শত্রু খুঁজে পাবেন না, তার কাউকে পাবেন না যে এই লোকটা খারাপ, এই একটা কথা বলার এই একটা একটা লোক পাবেন না আপনি, এই কথাটা বলার জন্য একটা লোক পাবেন না পুরো গোটা ইন্ডাস্ট্রিতে। এই আর দর্শকরা তো তাকে প্রচুর ভালোবাসে, কারণ তার অভিনয় ক্ষমতার জন্য। আপনি নেগেটিভ চরিত্র দেন, পজিটিভ চরিত্র দেন, উনি শুধু পর্দায় অভিনয় করতেন না, উনি একজন অভিনয় টিচারও ছিলেন। হ্যাঁ, উনি শিক্ষক, উনি ইন্ডাস্ট্রির অনেককে অভিনয় শিখিয়েছেন, অনেক হিরো অনেক হিরোইন তার কাছ থেকে ক্লাস করছে, অভিনয় শিখছে। হ্যাঁ, উনি মঞ্চের তো। হ্যাঁ, ওনার যাওয়াটা আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, আমি বিশ্বাসই করতে পারতেছি না। আমার মনে হয়েছে যে ঠিক আছে, করোনা হয়েছে, চিকিৎসা চলবে, চলে আসবে, কিন্তু আর তো আসবে না, আর তো দেখা হবে না, আর দেখা হবে না। কেমন না আমার জানেন, এমন লাগতেছে যদি করোনাকে দেখা যেত ধরে টেনে ছিঁড়ে ফেলতাম, কোনো তো দেখা যায় না। আর সারা পৃথিবীতে কত উন্নত উন্নত দেশ, কোন দেশে কে খাবে, কোন অস্ত্র দিয়ে কে কাকে মারবে, পানির তল দিয়ে উপর দিয়ে বর্ডারে যেয়ে গুলি করে, আর ওষুধ আবিষ্কার করতে পারলো না। সব বড় বড় কথা বড় বড় দেশের। এই আমার দেখা ইন্ডাস্ট্রিতে, আমার দেখা, আমার গত প্রায় 40 বছরের দেখা সবচেয়ে
ভালো মানুষ বাচ্চু ভাই, একদম কারো ধারে না, পাচে না, ভেজালে না, সমিতিতে না, ঝগড়াঝাটিতে না, রাজনীতিতে না। আপনি সারাক্ষণ যদি বলেন যে বলেন তো সমিতি সম্বন্ধে কোনো কথা বা এটা, ওনার মুখ দিয়ে বের করতে পারবেন না। উনি এসব, উনি আসবেন, স্ক্রিপ্টটা পড়বেন, ড্রেসটা পড়বেন, মেকআপটা নেবেন, ওই যে ডায়লগটা পড়ছে উনি প্রম্পট শুনতো না কিন্তু, যে শুনে শুনে বলা ওইটা না কিন্তু, ওই যে শুনছে না ওইটাই মুখস্থ করতেছে, মুখস্থ করতেছে, ওইটাই ভাবতেছে, ওইটাই ভাবতেছে। কোনো জায়গায় খটকা লাগলে আসতে কানে গেছে, আচ্ছা এই ভাই এই জায়গাটাকে একটু চেঞ্জ করুন, এই শব্দটা আমার জটিল মনে হইতেছে, যায় না, হ্যাঁ টেম্পো পাচ্ছি না, হ্যাঁ করেন। আপনি মঞ্চের লোক, আপনি হলেন জাত অভিনেতা, আপনি করবেন না তো কে করবে, করেন, করে নিত অনুমতি নিয়ে। আর এই মানুষের সাথে আর দেখা হবে না, আমার সাথে ধরুন 12-15 দিন আগে দেখা না, আমি একটা স্টুপিড, হাত মিলাই নাই করোনার ভয়ে, বুক মিলাই নাই, দূর থেকে কথা বলছি, হাতটা মিলাইতে পারতাম না, হাতটা তো মিলাইতে পারতাম, মানুষটাকে স্পষ্ট করতে পারতাম আমি, আর দেখা হবে না। আল্লাহ ওনাকে ভালো রাখবেন, এটা আমার বিশ্বাস, আল্লাহ ওনাকে ভালো রাখবেন, কারণ সবাই দোয়া আছে তার প্রতি, পুরো গোটা ইন্ডাস্ট্রির এবং সারা বাংলাদেশের অডিয়েন্সের সবাই তাকে লাভ করে। একজন শক্তিমান অভিনেতা ভাই, যে কোনো চরিত্র দিলে না, বাঘের বাচ্চা, আর দেখা হবে না। বাচ্চু ভাই যেখানে থাকেন ভালো থাকবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আপনি আমার দোয়া রইল, সারা বাংলাদেশের মানুষের দোয়া থাকবে আপনার জন্য, আর দেখা হবে না।